आगुन लगाया दिलो कोने, आगुन लगाया दिलो कोने। বাংলাদেশের সঙ্গীত শিল্পী তাপসের গানের ভিডিওতে দেখা যাবে বলিউড অভিনেত্রী সানি লিওনিকে। মুখ খুলেন তাপস ও সানি দুজনই। বিশাল পরিসরে গানটির ভিডিওর শুটিং হয়েছে। এই গানের ভিডিও পরিচালনা করেছেন সানি রজনী। গানটির ভিডিওতে সানি ও তাপসের সঙ্গে শতাধিক নৃত্যশিল্পীকেও দেখা যাবে। গানের শুটিং শেষ করে এরই মধ্যে মুম্বাই থেকে ঢাকা ফিরেছেন তাপস। গতকাল তার সঙ্গে এই গানটি নিয়ে কথা হয়, জানতে চাওয়া হয় হিন্দি গান গাওয়া নিয়ে কোনো সংশয় বা শঙ্কা ছিল কিনা। জবাবে তিনি বলেন, গান গাইতে গিয়ে আমার কোনো জড়তা হয়নি, প্রথমে ভাবছিলাম কিভাবে হবে কাজটা, হয়তো বেশ কয়েকবার মহড়া করা লাগবে, কিন্তু যখন কণ্ঠ দিতে গেলাম তখন খুব সহজেই গানটা হয়ে যায়। স্টুডিওর সবাই খুব হেল্পফুল ছিল, এমনকি গানের ভিডিও শুটের সময় তেমন জড়তা বোধ করিনি। লাভলি অ্যাক্সিডেন্টাল গানটি নিয়ে সানির সঙ্গে কথা বলে জানানো যায়, গানটি বেশ মজার ও সুন্দর, এতে আমরা আমাদের সেরাটাই তুলে ধরার চেষ্টা করেছি। তাপস খুবই প্রফেশনাল একজন শিল্পী, তাই আমাদের কাজের অভিজ্ঞতাটা খুবই সুন্দর ছিল। এই গানে সানি লিওনি শুধু একজন মডেলই নন, তিনি এই ভিডিওর প্রযোজক। সানি ও তার স্বামী ড্যানিয়েল ওয়েবারের প্রযোজনা প্রতিষ্ঠান পুরো প্রকল্পটির প্রযোজনা করেছেন, তাই লাভলি অ্যাক্সিডেন্ট এর প্রতিটি অংশের সঙ্গে সরাসরি যোগাযোগ ছিল সানির স্বামী ড্যানিয়েলের। তিনি বলেন, আমি তাপসের বাংলা গান চ্যানেলের উইন্ড অব চেঞ্জ অনুষ্ঠানের নিয়মিত শ্রোতা, আমার খুব পছন্দের অনুষ্ঠানটি, তার সঙ্গেই এবার কাজ করতে পেরে খুবই ভালো লাগছে। বেশি বেশি করে লাইক করুন, সাবস্ক্রাইব করুন।